ফ্রেন্ডস, আমরা যখন ফেসবুকে কাউকে মেসেজ সেন্ড করি তখন ইজিলি বুঝতে পারি মেসেজটা সে দেখেছে কিনা, কারণ মেসেজটা দেখলে নিচে সিন অপশন চলে আসে, তাই না? সেম ভাবে হোয়াটসঅ্যাপে যখন কাউকে মেসেজ সেন্ড করি তখন ইজিলি বুঝতে পারি মেসেজটা তার কাছে গেছে কিনা, সে দেখেছে কিনা, কারণ যখনই মেসেজটা সেন্ড হয় তখন তার কাছে যখন চলে যায় তখন ডবল টিক শো করে, আর যখনই ডবল ব্লু টিক শো করে তখন বুঝে নিই যে মেসেজটা সে দেখে নিয়েছে। অথচ একটা সিম থেকে যখন অন্য সিমে টেক্সট মেসেজ করা হয়, বুঝতে পারছো, একটা নাম্বার থেকে যখন অন্য নম্বরে টেক্সট মেসেজ সেন্ড করা হয় তখন কিন্তু বুঝতেই পারি না মেসেজটা তার কাছে গেছে কি না, সে দেখেছে কি না, কিন্তু এটা একটা বড় সমস্যা। তো আজকে এই সমস্যার সমাধান করে দেব, কারণ এক বছর আগে বা তারও আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম মেসেজ সমস্যা নিয়ে। তো সেই ভিডিওতে বেশ কিছু ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা কিভাবে বুঝবো যে মেসেজটা তার কাছে গেছে, যে আমি যে মেসেজটা আমি সেন্ড করেছি তার কাছে তো ডেলিভারিও শো করছে না বা কোনো অপশনই শো করছে না। তো সিম্পলি এই সমস্যাটা আজকে সমাধান করে দেবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো এখন আমি মোবাইল স্ক্রিনে যাবো, এরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, লেটস গো। তো ফ্রেন্ডস, সিম্পলি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এরপরে এই যে মেসেজ অ্যাপ্লিকেশনটা রয়েছে এই মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, এরপরে আমি মেসেজ করে তোমাদের দেখাচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছ একটা নাম্বার আমি মেসেজ সেন্ড করছি, এখানে আমি হাই লিখে সেন্ড করলাম। তো হাই লিখে সেন্ড করলাম, দেখো নাও এসএমএস। তো কীভাবে বুঝবো যেটা আদৌ গেল কিনা, সে দেখলো কিনা? তো এখানে আমি জাস্ট হ্যালো লিখে সেন্ড করছি, হ্যালো। দেখো হ্যালো লিখে সেন্ড করলাম, এখানে কোনো রকম ডেলিভারি বলে কোনো অপশনই আসছে না বা শোই করছে না। তো কীভাবে বুঝবো মেসেজটা গেছে কিনা, সে দেখেছে কিনা? এর জন্য সিম্পলি একটা কাজ করতে হবে, সিম্পলি দ্বিতীয়বার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করলাম, এরপর টপ রাইটে দেখো থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে টাচ করবে। থ্রি ডটে টাচ করার পর এখানে পেয়ে যাবে সেটিংস, এই সেটিংসে টাচ করবে। তো সেটিংসে টাচ করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবে। তো সিম্পলি আমি যে অপশনটা অন করব তোমরা অন করবে, দেখবে কাজ কমপ্লিট। তো এখানে অ্যাডভান্স বলে অপশন রয়েছে, সিম্পলি অ্যাডভান্সে টাচ করবে। টাচ করে দিলাম, এরপর এখানে একটা অপশন পাবে গেট এসএমএস ডেলিভারি রিপোর্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছ গেট এসএমএস ডেলিভারি রিপোর্ট। যেহেতু আমার রেডমি স্মার্টফোন তাই আমার এই অপশনে রয়েছে, এটা জাস্ট আমি অন করে দিলাম। তোমাদের যদি অন্য কোনো স্মার্টফোন থাকে তাহলে অ্যাডভান্সের ভেতরে অন্য কোনো অপশনের ভেতরে থাকতে পারে, সিম্পলি খুঁজে বের করে এই ডেলিভারি রিপোর্টটা অবশ্যই অন করে দেবে। অন করে দিয়েছি, অন করে দেওয়ার পর সেমভাবে আবারও আমি মেসেজ সেন্ড করবো, এখন তোমাদের দেখাচ্ছি। সেমভাবে এখানে হ্যালো হাই লিখেছি, দেখো এখানে কোনো রকম অপশন কিন্তু তেমন কিছু শো করছে না। এখানে আমি আরেকটা মেসেজ সেন্ড করে দিচ্ছি, দেখো হাও আর ইউ লিখে সেন্ড করলাম। আচ্ছা হাও আর ইউ লিখে সেন্ড করলাম। আচ্ছা সেন্ড করার পর এখানে নতুন কিছু অপশন আসে কি না সিম্পলি দেখে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে দেখো ডেলিভারি নিচে রিপোর্ট চলে এসছে, দেখতে পাচ্ছ রিপোর্টটা চলে এসছে ডেলিভারি। আগে কিন্তু কোনো রকম সেরকম অপশন ছিল না বা সেরকম ডেলিভারি রিপোর্টটা কিন্তু আসছিল না, কিন্তু আমি একটা অপশন অন করলাম আর নিচে দেখো ডেলিভারি চলে এসছে। এখানে আমি জাস্ট দেখো যাই সেন্ড করব এখন সঙ্গে সঙ্গে ডেলিভারি চলে আসবে যদি তার কাছে মেসেজটা যায়। যদি মেসেজটা না যায় তাহলে এখানে ডেলিভারি শো করবে না, ব্যাপারটা বোঝা যাচ্ছে? যদি মেসেজটা না যায় তাহলে এখানে কিন্তু ডেলিভারি শো করবে না। তো সিম্পলি অনায়াসে বুঝতে পারবে তার কাছে যদি মেসেজটা সেন্ড হয়, সে তো দেখবেই, তো অনায়াসে এখান থেকে বুঝে নিতে পারবে সে মেসেজটা সে দেখে নিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি আরেকটা মেসেজ সেন্ড করে দিচ্ছি, তো আরেকটা মেসেজ এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করার পর দেখো এখানে নাও রয়েছে, এসএমএস রয়েছে। তো সিম্পলি দেখো যেই মেসেজটা তার কাছে চলে যাচ্ছে সে দেখে নিচ্ছে, সঙ্গে সঙ্গে ডেলিভারি দেখো এখানে অপশনটা চলে আসছে। তো সিম্পলি বুঝতে পারলাম কীভাবে তোমরা জাস্ট একটা অপশন অন করে তোমরা ইজিলি বুঝে নিতে পারবে তার কাছে মেসেজটা যাচ্ছে কি না। এরপর আরেকটা অপশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এর জন্য সিম্পলি মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। তো ওপেন করার পর সেমভাবে এই থ্রি ডটে টাচ করবে, দেন সেটিংস। তো সেটিংসে চলে আসলাম, এরপর প্রথমেই দেখো একটা অপশন রয়েছে চ্যাট ফিচার্স, সিম্পলি এই চ্যাট ফিচার্সে টাচ করবে। এরপর এখানে একটা অপশন দেখতে পারবে সেন্ড রিড রিসিপ্ট, এটা যদি অন করে দাও তাহলে কি হবে তোমার কাছে অন্য কেউ যদি মেসেজ সেন্ড করে সে অনায়াসে বুঝতে পারবে তুমি মেসেজটা দেখেছো কি না, তোমার কাছে মেসেজটা এসেছে কি না, সম্পূর্ণ সে কিন্তু বুঝতে পারবে। আর এটা যদি অফ রাখো তাহলে সে বুঝতেই পারবে না যে তুমি মেসেজটা তার দেখেছো কি না, তোমার কাছে মেসেজটা এসছে কি না। তো অনায়াসে এটা অন করে রাখলে অনায়াসে সে কিন্তু বুঝতে পারবে তোমার কাছে মেসেজটা এসছে কি না। ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারলাম। এরকম আরো নিত্য নতুন মোবাইল টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য, বাই।